এদিকে দুর্গাপূজোর শেষে বাঙালির গৃহদেবী লক্ষ্মীর আরাধনা প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রতিমা শিল্পীরাও শেষ তুলির টানে ব্যস্ত। কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে দুর্যোগ শুরু হওয়ায় শঙ্কিত সকলেই। ইতিমধ্যেই আজ সকালে মাইকিং শুরু হয়েছে। মৌসুনী ও ঘোড়ামারা দ্বীপের বাসিন্দাদের আজকের মধ্যে উঁচু জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে, ফলে লক্ষ্মী পুজোর প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে। লাগাতার বৃষ্টির জেরে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে, ফলে বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া। প্রতিমা শিল্পীরাও জানিয়েছেন, আবহাওয়ার জন্য ক্রেতাদের দেখা নেই এখনো, আগের চেয়ে প্রতিমার চাহিদা কমেছে। আসতে হচ্ছে না, এবারে খরিদ্দার পত্র আসছে যে আমি আগে ঠাকুর বিক্রি করতাম, সে দামও পাচ্ছি না। ঠাকুরই তো আসছিল, সেই দামটা আমরা পাচ্ছি না। অন্যদিকে মৎস্যজীবীদের আগামী তিন দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বলে জানালেন সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র। বঙ্গোপসাগরে